হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল টু লার্নিং ভিডিওতে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর তোমাদের দ্বাদশ সপ্তাহের কর্ম ও জীবনমুখী শিক্ষা অ্যাসাইনমেন্টের উত্তরপত্র তো আজকে অ্যাসাইনমেন্টের কোশ্চিন এবং উত্তরপত্র দুটা নিয়ে আজকে আলোচনা করব। তো চলো শুরু করি প্রথমে আমরা অ্যাসাইনমেন্টের কোশ্চিনটা একটু দেখে আসি দেন আমরা অ্যাসাইনমেন্টের উত্তর দেখব তো এই হচ্ছে তোমাদের কোশ্চিন দেখো অ্যাসাইনমেন্ট তোমার নির্ধারিত কাজ এটা দুই মানে দুই নম্বর অ্যাসাইনমেন্ট এটা হচ্ছে দুই নম্বর তোমাদের অ্যাসাইনমেন্ট অধ্যায় প্রথম অধ্যায় কর্ম ও মানবিকতা আর অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ হচ্ছে তুমি আত্মমর্যাদাবান ও আত্মবিশ্বাসী মানুষ হিসেবে নিজেকে কিভাবে গড়ে তুলতে পারো তার একটি কর্ম প্রণয়ন করতে হবে মানে একটা প্রবন্ধ আকার একটা তৈরি করলেই হয়ে যাবে নির্দেশনা দেখো তুমি তোমার পরিবার বা আত্মীয় এমন একটা লোকজনকে বেছে নিতে পারো যিনি সমাজে পরিচিত হয়ে গেছেন আত্মমর্যাদাবান হিসেবে এবং সে আত্মবিশ্বাস নিজেকে গড়ে তুলেছেন অথবা তুমি যে সপ্তম শ্রেণীর যে প্রথম অধ্যায় যে বইটা আছে সেখান থেকে দশ ১৬ পাঠের সহায়তা নিতে পারো এই অ্যাসাইনমেন্টের উত্তরপত্র করার জন্যে তো আমি সেই হিসেবে তোমাদের অ্যাসাইনমেন্ট সাজাইছি চলো দেখে নিই আর তোমরা যদি আমাদের চ্যানেল নতুন ভিজিট হয়ে থাকে অবশ্যই একটা লাইক দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য বিষয় ক্লাস অ্যাসাইনমেন্ট ক্রমিক নম্বর অ্যাসাইনমেন্ট শিরোনাম তোমরা এগুলো সব কভার পেজে ভালোভাবে লিখবা আশা করি তো এগুলো তোমরা দেখতে পাচ্ছো এগুলো আমি বলতেছি না পরবর্তীতে দেখো ভূমিকা অথবা সূচনা তুমি যেটা খুশ সেটা দিতে পারো কোনো সমস্যা নেই তবে বেটার হয় ভূমিকা একজন আত্মমর্যাদাবান ব্যক্তি সমাজের শ্রেষ্ঠ সম্পদ মানুষ নিজ চেষ্টায় আত্মমর্যাদাবান হতে পারে আত্মমর্যাদাবান হতে পারলে সমাজে সবাই তাকে শ্রদ্ধা ও সম্মান করবে দেশের মানুষ যদি আত্মমর্যাদাবান হয়ে ওঠে তবে সমাজের মধ্যে শান্তি বিরাজ করে এবং দেশের উন্নতি হয় আত্মমর্যাদাবান ব্যক্তির পরিচয় একজন আত্মমর্যাদাবান ব্যক্তি কোনোদিন দুর্নীতি করতে পারে না ঘুষ সুদ অন্য মানুষের ক্ষতি এই ধরনের কাজ করতে পারে না সেই সাথে এই ধরনের ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে না এই ধরনের মানুষ অন্য মানুষের সাথে ছোট হতে পারে না একজন মর্যাদাবান ব্যক্তি নিজের কর্ম পরিকল্পনা অনুযায়ী নিজের জীবনযাপন করার চেষ্টা করে সে নিজে প্রাপ্তির প্রতি সন্তুষ্ট থাকে অন্যদের ভালো কিছু দেখে হিংসা করে না পরবর্তীতে দেখো আত্মমর্যাদাবান ব্যক্তি হিসেবে গড়ে ওঠার পদক্ষেপ কয়েকটা পদক্ষেপ আলোচনা করলে হয়ে যাবে এক নম্বর একজন আত্মমর্যাদাবান ব্যক্তি কোনো দিন অন্যদের কোনো জিনিস না বলে নেয় না তাই আমরাও এই অর্জন করব। দুই এই ধরনের মানুষের অন্যদের সম্মান করে আমরাও এই অর্জন করব। একজন আত্মমর্যাদার ব্যক্তি কোনো দিন অন্যদের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয় না এটা আমরাও করব। এই ধরনের মানুষের অন্যায়ভাবে অর্থ করে না সেটা আমরাও একাজে থেকে বিরত থাকব। একজন আত্মমর্যাদা ব্যক্তি কোনোদিন মিথ্যা কথা বলে না আমরাও মিথ্যা কথা বলবো না মিথ্যা বললে কেউ তাকে বিশ্বাস করে না ছয় একজন আত্মমর্যাদার ব্যক্তি অন্যদের কাছে ছোট হতে চায় না তাই আমরা এমন কোনো কাজ করব না সাত একজন আত্মমর্যাদাবান ব্যক্তি অন্যকে কষ্ট দিতে পারে না আমরা এই গুণাবলী অর্জন করার চেষ্টা করব। উপরে গুণাবলীগুলো যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমরাও আত্মমর্যাদার ব্যক্তি হিসেবে গড়ে উঠতে পারবো আর আমরা যদি তা পারি তাহলে সমাজে সবাই আমাদেরকে কি সম্মান ও শ্রদ্ধা করবে তাছাড়া সমাজে সব মানুষ যদি আত্মমর্যাদাবান হয়ে উঠে তবে সমাজ শান্তি বিরাজ করবে তো এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরপত্র যদি ভালো লাগে লাইক দিও এবং সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং